লালাতুল কদরের দোয়া বিষয় আমরা লক্ষ্য করে দেখি লালাতুল কদরের দোয়া হিসেবে কেউ বলেন বা লেখেন বিভিন্ন মিডিয়াতে যেমন ফেসবুকে সহ আরো বিভিন্ন মিডিয়াতে লেখেন বা প্রচার করেন দোয়াটি হলো আল্লাহ ইন্না কা তো আফু আফ আননি। আবার কেউ বলেন বা লেখেন আল্লাহ কিছুটা পার্থক্য হয়ে গেল আশা করি দেখতে পেয়েছেন সেটা হলো কি কেউ কেউ শব্দটা বর্ধিত করে বলেন কেউ এটা ছেড়ে বলেন তো এটা জানারই বিষয় যে আসলে কি বলা নাই দুটো পাওয়া যায় না একটা এসেছে তিরমিজির বরাদ দিয়ে কিন্তু বলা হয়ে থাকে উভয় দোয়া আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাই যে সোনান তিরমিজিতে এই হাদিসটি এসে আল্লাহ নাসর আলবানি হাদিসটিকে বলেছেন তবে হাদিসের ভিতরে পাওয়া যায় প্রায় সমস্ত নসখা গুলিতে বা কপি গুলিতে সোনান পাওয়া যায় আল্লাহ ইন্নাকা উন তহেবুল আফওয়া ফাফানি এ পর্যন্ত পাওয়া যায় এবার সোনান হাদিসটি আরো অন্যান্য এইভাবে পাওয়া যায় নাই দেখুন সোনান পাঁচশো এগারো সোনান নাসাই নাসাই সোনান কোবরা সাত হাজার সাতশো নম্বর হাদিস এসে হাদিসটি তিন হাজার আটশো পঞ্চাশ নম্বরে কিন্তু কথাও করিম শব্দটুকো অ্যাড হয়ে আসেনি অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফউউর করিমুম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি বরং বলা হয়েছে কি আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তাহলে কারিমটা কত থেকে আসলো অনুগ্রহ আরতি ভাবে দেখার বিষয় যে ইমাম তিরমিজির সূত্রে যারা দোয়ানা করেছেন যে সমস্ত محدিসিন کرام তাদের কেতাবে উল্লেখ করেছেন সেখানেও কিন্তু করিম শব্দটা তারা উল্লেখ করেননি যেমন মোহাম্মদ ইমামগণ যে উল্লেখ করেছেন তার ইমাম তিরমেজি থেকে যেমন ইমাম ইমাম ইবনা তাইমিয়া ইবনুল কাইম ইবনা হাজার ইবনুল কাসির প্রমুখ তারা এই দোয়াটি উল্লেখ করেছেন সোনান তিরমিজি রেফারেন্সে কিন্তু তারা কেউই করিম শব্দটা উল্লেখ করেননি অর্থাৎ তারা বলেছেন মা ইন্নাকা আফুগুন তোহেবুল্লা আফা ফাফুয়াননি আর কারিম শব্দ সহ উল্লেখ করেন অর্থাৎ উল্লেখ করেনি তারা আল্লাহ আফুবন তোহিবুল্লা আফা ফাননি তাহলে দেখা আছে যে যারা ইমান তিন থেকে অতিতে নকল করেছেন উদ্ধৃতি করেছেন তারাও কিন্তু কারিম শব্দটা উল্লেখ করেনি তাহলে করিম শব্দটা আসলো কর্ত থেকে প্রথমত আমরা বলবো যে কারিম শব্দটা নিয়ে আমাদের বিতর্ক নেই কারিম শব্দটা তো খারাপ না ভালো জিনিস কারিম মানে কি সম্মানিত দানবীর ইত্যাদি ভদ্র কারিম শব্দের অর্থে এসে থাকে কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই দুয়ার সাথে অ্যাড করে কারিম শব্দটা এসে না। অর্থাৎ আল্লাহমা ইনাক আফু কারিমন তোহেবুল আফু হবে নাকি আল্লাহমাকহবুল আননি দুয়াই কোনটা পাওয়া যায় হাদিসে কোনটা পাওয়া যায় দেখা আছে মূল এবং মৌলিক হাদিস গুলিতে কোথাও আসেনি কারিম শব্দটা তাহলে কিভাবে। এর কারণ উল্লেখ করেছেন আল্লাহ নাসির উদ্দিন আল বানী রহমাতুল্লাহ আলহে হাদিস হাদিস আহ তিনি বলেছেন মানে সতর্কীকরণ বলে একটি কথা উল্লেখ করার পরে বলেছেন যে সোনান্তির মেয়েতে কোন কোন সোনান্তির মেয়েতে পাওয়া যায় করিম শব্দটা অতিরিক্ত ভাবে এসেছে এর কোনো ভিত্তি নাই লা পূর্বের উল্লেখিত এর ভিত্তি নাই অর্থাৎ তিনি যে রেফারেন্সে উল্লেখ করেছেন সে কারা কারা করেছেন এই মহাদসিনদের একটা লিস্ট উল্লেখ করার পরে উনি এখানে বলছেন যে উল্লেখিত রেফারেন্স এ কথাটা আসেনি কারিম শব্দটা এরপরে উনি বলেছেন যে এটাই প্রকাশ্য কথা যে এটা এটা কেউ ঢুকিয়ে দিয়েছে ইনক্লুড করেছে অথবা ছাপাখানার যারা ছাপায় তাদের মাধ্যমে এটা কি হয়েছে বর্ধিত হয়েছে এটা আসলে রস উল্লাহ আলি আসাল্লামের জবান নিঃসৃত কোনো শব্দ নয় মানে মা যে শিক্ষা দিয়েছিলেন লায়াতুল কদরে দোয়া হিসেবে সে দোয়াই এ শব্দটি আসে তাহলে আশা করি আমরা হাকিকাত বুঝতে পারলাম যে আমরা যদি বলি আল্লাহ আফু করিম তহিবুল আফ করিম শব্দ বলি করিম শব্দ সহকারে তাহলে এটা হাদিস ভিত্তিক দোয়া হলো না বরং হাদিস ভিত্তিক দোয়ার সাথে আমাদের পক্ষ থেকে অ্যাড করা হলো যেটা আমাদের উচিত নয় রসবুল্লাহ সাল আলিহাস্লাম এর জবানিতে সেটা সেভাবেই উচ্চারণ করা উচিত এবং তাতেই বেশি বরকত রয়েছে তো আশা করি আমরা বুঝতে পেরেছি নাতিদুল আলোচনা থাকে যে আল্লাহ ইন্না কা এখানে করিমটা হবে না বরং হবে আল্লাহ আফুবুল্লা আফু আফা অর্থ কি হে আল্লাহ নিশ্চয় আপনি মহা ক্ষমাশীল আফু নিশ্চয় আপনি মহা ক্ষমা আফোয়া আপনি সোনান তিরমিতে হিসেবে সোনান কুবরাতে এসেছে এবং ইমন মাজাতে এসেছে এবং সন্নি উল্লেখ করেছেন ইমাম বাগাবি উল্লেখ করেছেন আবু ইয়ালা উল্লেখ করেছেন ইমাম বাইহাকে উল্লেখ করেছেন কিন্তু তাদের কোন রেফারেন্সে তাদের এই গ্রন্থগুলির কোনো জায়গাতেই করিম শব্দটুকু অ্যাড হয়ে আসেনি সুতরাং আল্লামা আলবানী রহমতুল্লাহ আলহ আমাদেরকে যথার্থই তাহকে তাহকিক উপহার দিয়েছেন যে এটা মানুষের পক্ষ থেকে অ্যাডকৃত ইনক্লুডকৃত বিষয় এটা হাদিসের শব্দে নাই সুতরাং আমরা লায়াতুল কদরের দোয়া হিসেবে এতটুকু পড়বো আল্লাহ ইন্না খা আফু তহিবুল্লা আহ ফি আর যদি আপনি পড়েন করিম সহ তো এটা তেমন অপরাধ হবে না অবশ্যই কিন্তু পরও আমরা সুস আল্লাহ সাল্লামের দুয়ার যেটা বরকত সে বরাকা থেকে হয়তো মাহরুম হতে পারে তো আল্লাহ আফুবন নেই দোয়াটি আশা করে আমরা বুঝতে পেরেছি এভাবে না হয়ে হবে আল্লাহমা ইনাকা আফুবন তহিবুল আফা শুধু আমাদের একটা বোঝার বিষয় রয়েছে যে এখানে আল্লাহ কেন গফর বলে না আল্লাহ ফের লি এটা কেন বলেন না তো আফু এবং গফরের ভিতরে কি আফু এবং গফরের ভিতরে পার্থক্য করতে গিয়ে যে আফু করতে বলছেন যে আফুটা সাধারণত হয়ে থাকে শাস্তির পরেও হতে পারে পরেও আগেও হতে পারে অপরাধের শাস্তির আগেও হতে পারে পরেও হতে পারে মানে মাপটা এটা একটা আফুর অর্থ আর মাঘ ফেরা হলো ওটা ক্ষমা করে দেওয়া এটা ব্যাখ্যা করা এর থেকে আরো উৎকৃষ্ট ব্যাখ্যা হলো যে আফু মানে কি মানে আফাল আসার চিহ্ন মিটে যাওয়া তার মানে আল্লাহর কাছে এখানে আমরা চাচ্ছি দোয়া করে আল্লাহ ইন্নাক আফু হে আল্লাহ নিশ্চয় আপনি গোনাহকে ক্ষমা করে দিতে পারেন এমনকি সেটাকে মিটিয়ে দিতে পারেন মানে দফতর থেকে মিটিয়ে দিতে পারেন গোনাহে দফতর থেকে আমার থেকে এরকম করেন এরকম আচরণ করেন অর্থাৎ আমাকে ক্ষমা করে দেন এবং ওটাকে মিটিয়ে ওই গুনাহটাকে থেকে তাহলে বলা যেতে পারে এখানে অফুর থেকে আরো কি হলো মোবাইল লাগার সেগা হলো আরো এ বলা যেতে পারে আরো উন্নত মানের শব্দ ব্যবহার হয়েছে আফু ব্যবহার করার মাধ্যমে তো আল্লাহ রাব বলে যদি আমাদের গোনাকে মাফ করে দেন এমনকি আমল নামা থেকে মিটিয়ে দেন তো এটাই তো আমাদের চাওয়া পাওয়া আরও এটাই তো আমাদের আরও ভালো কাম্য বিষয় তো দোয়াটা আসলে যথার্থ আমরা এই দোয়াটা করার চেষ্টা করব লায়তল কদরের রাত্রিগুলিতে লায়তল কদরের সম্ভাব্য রাতগুলিতে আমরা ইনশাল্লাহ দোয়াটা বেশি করবো দোয়াটা কি আল্লাহ মা ইন্না কা আফু বোন আর কারিম শব্দের বিষয়ে তো আশা করি বুঝতে পেরেছেন যে অন্তত এখানে অ্যাড না করে আমাদের পড়া উচিত তো যা হোক সময় তো শুধু আলোচনা হতে যাচ্ছে আমি যাচ্ছি না যে আলোচনা লম্বা হোক তো আশা করি আমরা বুঝতে পারলাম আল্লাহ আফুন করিম তহেবুল আফহা না হয়ে আমরা এই দোয়াটি কি হয়ে পড়ব আল্লাহ আফুন তহেবুল আফহা আন্নি। এবং দোয়াটি কতটাই প্রিয় যে রাসুল্লাহ আল্লাহ আলহি সাল্লাম ল কদরের দোয়া হিসেবে তার একমাত্র প্রিয়তমা বিবি যাকে সবথেকে ভালোবাসতেন বিবিদের মধ্যে নয় জন ভিতরে সব থেকে যাকে বেশি ভালোবাসতেন তিনি ছিলেন মা এসাউদী আল্লাহ আনহা তাকে এ দোয়াটি শিখে দিয়েছেন তিনি বলছেন আমি যদি পেয়ে যা কাদর জানতে পারি তাহলে আমি কি পড়বো তখন আসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাম তাকে এ দোয়াটি পড়তে শিখেছিলেন আল্লাহ আফু বোনহিব বল আফু আফ আফু আন্নি হে আল্লাহ নিশ্চয় আপনি মহা আপনি ক্ষমাকে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন আর আফু পার্থক্য আশা করে বুঝতে পেরেছেন যে ক্ষমাতা করে দেওয়া হবে এমনকি মিটিয়ে দেওয়া হবে আমার পাওয়া যায় আফু এর অর্থে তো যাই হোক আল্লাহ রবুল্লা আহমিন আমাদের গোনাহ মার্জনা করুন এবং রমাদান মাস যেন এইভাবে পার হয় যে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন রব্বুল আমিন এবং আমাদেরকে তিনি আজাদ করে দিয়েছেন জাহান্নাম থেকে এবং আমাদেরকে তিনি দান করেছেন রহমত না নাজাদ আল্লাহ রব আন আমাদের সবাইকে তফিদ দান করুন কোরআন সন্ন্যাহের পথে আমিন হার আমিনা আলহামদুলিল্লাহ রব আলমিন